প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি 5,000 টাকা দিয়ে একটি দলিল সম্পাদন করবেন। তো হয়তো অনেকেই ভিডিওর থাম্বনেইলে দেখে অনেকে অবাক হয়ে গেছেন যে 5,000 টাকা দিয়ে দলিল সম্ভব, সেটা আবার কিভাবে। তো আসলে সম্ভব, 5,000 টাকা দিয়ে একটি আপনি দলিল করতে পারবেন। তো সেখানে কিছু কন্ডিশন অবশ্যই রয়েছে যে কোন ধরনের দলিল আপনি করতে পারবেন। 5,000 টাকা, সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে আপনি করে নিতে পারবেন এই ধরনের একটি দলিল। তো আপনারা দেখছেন অনলাইন সাপোর্ট চ্যানেল, সাথে আছে আমি শাহাদাত হোসাইন। তো চলুন শুরু করা যাক। তো 5,000 টাকা দিয়ে আপনি যে দলিলগুলো করতে পারবেন সেটা হচ্ছে হেবার ঘোষণাপত্র দলিল। তো এই ধরনের যদি দলিল হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে আপনি একটি দলিল সম্পাদন করে নিতে পারবেন। তো এক্ষেত্রে কিছু কন্ডিশন আপনাকে রয়েছে, তো চলুন আমরা দেখে নিই কন্ডিশনগুলো কি কি। তো এখানে কন্ডিশন, প্রথম কন্ডিশন এইটাই যে যখন জমিটা হস্তান্তর করা হবে সর্বোচ্চ এই 14 জন ব্যক্তি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন হতে হবে, তাহলে আপনি এই দলিলটি করতে পারবেন। সর্বোচ্চ 5,000 টাকার মধ্যেই খরচ করে আপনি এই দলিলটি সম্পাদন করে রেজিস্টার করতে পারবেন। তো সেগুলো হচ্ছে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, নাতি নাতনি, টোটাল আপনার দানকারী 14 জন। এই 14 জন ব্যক্তির মধ্যে দেখুন, এখানে এই 14 জন ব্যক্তির মধ্যে আপনারা যদি একটি হেবার ঘোষণাপত্র তৈরি করেন বা হেবার ঘোষণাপত্র করেন সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার লাগতে পারে 5,000 টাকা। তো এই 5,000 টাকা কিভাবে খরচটা হবে সেটা আমরা বের করে দেখব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমার কাছে একটা দলিল রয়েছে, দেখুন এটা একটা হেবার ঘোষণাপত্রের দলিল। তো এই দলিলটা করতে কত টাকা খরচ হয়েছে সেটাও কিন্তু আমরা চাইলে হিসাবটি বের করে নিতে পারবো খুব সহজে। তো যাই হোক, আমরা এখানে একটা হিসাব দেখব যে এখানে কত টাকা লাগতেছে। তো দেখুন রেজিস্ট্রি ফি আপনাকে দিতে হবে 100 টাকা, স্ট্যাম্প ফি দিতে হবে 200 টাকা, হলফনামা দিতে হবে 200 টাকা। তো এখানে একটা জিনিস দেখুন, এই যে এখানে দলিলের পিছনে একটা হলফনামা দেওয়া থাকে, এই হলফনামা দেখুন, এখানে এই হলফনামার জন্য আপনাকে 200 টাকা নেওয়া হবে। তো এখানে হলফনামা 200 টাকা, স্ট্যাম্প ফি বলতে কি, এখানে যে স্ট্যাম্পগুলো ব্যবহার করা হয়েছে এই স্ট্যাম্পটা, স্ট্যাম্প ফির জন্য নেওয়া হয়েছে আপনার 200 টাকা, রেজিস্ট্রি ফি নেওয়া হয়েছে 100 টাকা, এবং অ্যান ফি 40 টাকা করে। তো এখানে দেখুন এই যে এটা আমার হাতে একটি হেবা ঘোষণাপত্রের দলিল, অ্যান ফি হচ্ছে আপনার 40 টাকা করে। তো এক্ষেত্রে যদি আমাদের পেজ লাগে, প্রথম 2 পেজের টাকা দিতে হবে না, পরবর্তী 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে আরও 2টা পাওয়া যাবে যেহেতু হলফ নামা। আমরা টোটাল 6টা পেজ ধরে নিতে পারি, অর্থাৎ অ্যান ফি আমাদেরকে এখানে 6টা পেজ আমরা ধরে নিতে পারি, 6 পেজের জন্য আমাদেরকে লাগতেছে। তো সিম্পল হিসাব করব, তা আমাদের লাগতেছে 240 টাকা টাকা লাগতেছে অ্যান ফি। আর এনএনফি বলতে কি, এই যে দলিলটা আপনার যখন রেজিস্টার করা হবে ঠিক হুবহু আরেকটি মানে 3টি ভলিউমে এই দলিলটা আপনাকে উঠানো হবে, সেম এই দলিলটাই। তো সেখানে সেই উঠানোর জন্য যে খরচটা নেওয়া হয় সরকারিভাবে সেটাকে বলা হয় এনএনফি। তো সেটার জন্য আমাদেরকে প্রতি পেজের জন্য 24 টাকা করে দিতে হবে। তো এক্ষেত্রে যদি আমাদের সেম 6টা পেজ হয়, অনেক ক্ষেত্রে 8টাও হয়ে থাকে, তো এক্ষেত্রে আমাদের টাকা লাগবে 144 টাকা। তারপরে ই ফি দিতে হবে আপনাকে 100 টাকা, কোর্ট ফি 10 টাকা, টোটাল আপনার একটি দলিলে খরচ আপনার এটা হবে। তো আমরা এটা টোটাল আমরা খরচ করে দেখতে পারি, খরচটা যোগ করে দেখতে পারি কত টাকা হয়। রেজিস্ট্রি ফি 100 টাকা, আপনার স্ট্যাম্প ফি 200 টাকা, হলফনামা 200 টাকা, অ্যান ফি 240 টাকা,
অ্যানুয়াল ফি 144 টাকা, ই ফি 100 টাকা, এবং কোর্ট ফি হচ্ছে আপনার 10 টাকা। এটা হচ্ছে জমি হস্তান্তরের কোর্ট ফি। টোটাল আমাদের আসতেছে 994 টাকা, 994 টাকা। তো এই 994 টাকা আসলো আমাদের জাস্ট এই দলিলটা তৈরি করতে, আমাদের যতটুকু খরচ আসবে সেটা 994 টাকা আমাদের খরচ আসতেছে। এখন বাকি আমি যে আপনাদেরকে বললাম যে 5,000 টাকার মধ্যে আপনার দলিল হয়ে যাবে, তো এখন 5,000 টাকা কোথায় গেল সেটা আমরা দেখব। এখন এর আনুষঙ্গিক আর কিছু খরচ রয়েছে, সেটা হচ্ছে দলিল লেখক খরচ। দলিল লেখক এই হিসাবটা নিয়ে একটু মানে সন্দেহ থাকে যায়, কারণ এলাকা ভেদে এটা হয়ে থাকে। অর্থাৎ দলিল লেখক কোনো কোনো এলাকায় 2,000 টাকা দিয়ে হয়ে যায়, কোনো কোনো এলাকায় 1,000 টাকা দিয়ে হয়ে যায়, কোনো কোনো এলাকায় 4,000-5,000 পর্যন্ত নিয়ে থাকে। তো সেজন্য আমি থাম্বনেলে এই বিষয়টা লেখা হয়েছে যে সর্বোচ্চ 5,000 টাকা, অর্থাৎ 5,000 টাকার উপরে লাগার কথা নয়। এখানে 2,000-3,000 টাকার মধ্যে আপনার দলিল লেখক হয়ে যাবে। তো আমরা যদি এখানে 3,000 টাকাও ধরি, সর্বোচ্চ 3,000 টাকাও ধরি, আর 994 টাকা যদি আমরা এখানে ধরি, তো আমাদের টোটাল খরচ আসতেছে 3,000+994, তো আমাদের 3,994। তো দেখুন, একটা হ্যাবা ঘোষণাপত্র যদি দলিল করতে চান, তো আপনাকে জাস্ট আপনার 4,000 টাকার মধ্যেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে একটি হ্যাবা ঘোষণাপত্র দলিল। তো তবে এখানে আমি আপনাদেরকে যেটা বললাম যে এখানে অবশ্যই কন্ডিশন হচ্ছে এইটাই যে আপনাকে যে জমিটা হস্তান্তর করবেন সেটা অবশ্যই এই 14 জন ব্যক্তির মধ্যে হতে হবে, না হলে আপনার সেই জমিটি হস্তান্তর করতে পারবেন না, অর্থাৎ এই দলিল আপনি করতে পারবেন না। এই দলিল করার মেইন শর্তই হচ্ছে এটাই, আপনার নিকটবর্তী আত্মীয় হতে হবে। তো এখন ধরুন এখানে আমরা যদি দানকারী যদি স্বামী থাকে, এখানে দানকারী যদি স্বামী, সেক্ষেত্রে স্ত্রীকে আপনারা দিতে পারবে। যেমন দানকারী যদি বাবা থাকে, তাহলে ছেলে মেয়েকে দিতে পারবে। তো দেখুন এই বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার হয়ে নেন। তারপর দানকারী যদি মা হয়, ছেলে মেয়েকে দিতে পারবে। তারপর দানকারী যদি ছেলে হয়, সেক্ষেত্রে বাবা মাকে দিতে পারবে। দানকারী যদি বোন হয়, সেক্ষেত্রে ভাইকে দিতে পারবে। দানকারী যদি দাদা হয়, সেক্ষেত্রে নাতি নাতনিকে দিতে পারবে। তারপরে দানকারী যদি দাদা নানা হয়, নাতি নাতনিকে দিতে পারবে। তো এই এই কন্ডিশনগুলো অবশ্যই থাকতে হবে, অর্থাৎ আপনার যদি এই নিকটবর্তী আত্মীয় হয়ে থাকে, সেক্ষেত্রে এই হ্যাবা ঘোষণাপত্র দলিলটি আপনারা করতে পারবেন। তো এখানে শুধু একটাই যেটা রক্ত সম্পর্কের বাইরে, সেটা হচ্ছে স্ত্রী স্বামীকে দিতে পারবে, সম্পত্তি দান করতে পারবে বা হ্যাবা ঘোষণাপত্র করে দিতে পারবে। তো আশা করি আপনারা বুঝছেন যে কীভাবে আপনারা 5,000 টাকার মধ্যে একটি দলিল সম্পাদন করবেন। আর এই দলিল সম্পাদন করতে তেমন একটা খরচ নেই, জাস্ট স্ট্যাম্প খরচগুলো দিয়েই আপনারা এই দলিলটি করতে পারবেন। এবং এটি একটি স্বয়ংসম্পন্ন দলিল, যেটি বাংলাদেশের আইন কর্তৃক বৈধতা দেওয়া হয়েছে এই দলিলটিকে। এবং এই দলিলটি আপনারা চাইলে করতে পারেন, তো এই আত্মীয় স্বজনের মধ্যে হলে, তাহলে আপনি সবচেয়ে কম মূল্যে কম টাকাতে আপনি সেই দলিলটি করে সম্পাদন করতে পারবেন। তো আশা করি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর কোনো বিষয়ে যদি জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন, তো আমি পরবর্তীতে আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে যদি প্রশ্নটি ভ্যালিড হয়ে থাকে। তো আরেকটি কথা, সেটি আপনারা যদি আমার ফেসবুক ফ্যান পেজটি ফলো না করে থাকেন, তো অবশ্যই ডিসক্রিপশন চেক করুন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সেই ফেসবুক ফ্যান পেজটি আপনারা ভিজিট করতে পারেন। সেখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে জমি সংক্রান্ত, তো আপনারা চাইলে সেখান থেকেও অনেক বিষয়ে কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে অবশ্যই সেটার উত্তর দিয়ে দেওয়া হবে খুব দ্রুত। আর সেখানে অনেক বিষয়ে আপনার শেয়ার করা হয়ে থাকে ভূমি সংক্রান্ত,
তো সেই বিষয়গুলোও আপনার জানা হয়ে যাবে। তো আশা করি সেটাও আপনারা ফলো করবেন ফেসবুক ফ্যান পেজটি, তাহলে খুব ইজিলি আপনারা ভূমি সংক্রান্ত অনেক তথ্য পেয়ে যাবেন সেখান থেকে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই যাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।